প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের পঞ্চম অধ্যায়ের অর্থাৎ গুণিতক ও গুণনীয়ক এই অধ্যায়ের পঞ্চম পার্টের ক্লাসটা করছি। আগের গুলো যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আজকে আমরা 34 এবং 35 পৃষ্ঠার সবগুলো অঙ্ক করব। তো 34 পৃষ্ঠায় প্রথমে যে একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো মৌলিক সংখ্যা কাকে বলে, এই একটা সংজ্ঞা রয়েছে, এটা তোমাদের জানতে হবে। যে কোনো সংখ্যার গুণনীয়ক যদি এক এবং ওই সংখ্যা হয়, অর্থাৎ যে সংখ্যার শুধুমাত্র দুইটা গুণনীয়ক থাকে, গুণনীয়ক মানে কি, যে যে সংখ্যা দিয়ে সেই সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হয়, তো সেই সংখ্যাগুলোকেই আমরা মৌলিক সংখ্যা বলে থাকি। যেমন এগুলো হচ্ছে উদাহরণ, দেখো এগুলোকে এক আর ওই সংখ্যাটা ছাড়া আর কোনো কিছু দিয়ে কিন্তু ভাগ করা যায় না, নিঃশেষে বিভাজ্য হয় না। তো এখানে আরেকটা জরুরি বিষয় যে এককে কোনো মৌলিক সংখ্যা ধরা হয় না, এককে আবার যৌগিক সংখ্যাও ধরা হয় না। যদি কখনো বলে যে এককে কেন মৌলিক সংখ্যা ধরা হয় না, তার উত্তর এটা বলতে হবে যে মাত্র একটি গুণনীয়ক আছে, যেটা হলো এক, কারণ ওই সংখ্যা হতে গেলে তো আবার ওই একই আসছে ঘুরে ফিরে। নিচে কয়েকটা অঙ্ক আছে, নিচের কোন সংখ্যাগুলো মৌলিক সংখ্যা নয় কেন, তো আমরা দেখি যে চারের আসলে গুণনীয়ক, দেখো চারকে কিন্তু দুই দিয়ে ভাগ করা যায়, তাহলে এক আছে ওই সংখ্যা নিজেও আছে, আর যেহেতু দুই আছে মানে কমপক্ষে তিনটা গুণনীয়ক হয়ে গেলেই সেটা যৌগিক সংখ্যা হয়ে যায়। সো এটা মৌলিক নয়, তো নয়ও মৌলিক নয়, কেননা নয়কে তিন দিয়ে ভাগ করা যায়। একুশও মৌলিক নয়, একুশকে তিন দিয়ে যায়, সাত দিয়ে যায়, তিনটার বেশি গুণনীয়ক হয়ে গেলে, তিন বা ততোধিক হলেই সেটা যৌগিক সংখ্যা হয়ে যাবে। তেত্রিশও মৌলিক সংখ্যা নয়, কেননা একে তিন দিয়ে ভাগ করা যায়, এগারো দিয়ে যায়, তো এইটা মৌলিক সংখ্যা। সাঁইত্রিশকে দেখো এক আর সাঁইত্রিশ ছাড়া আর কোনো কিছু দিয়েই ভাগ করা যায় না। তেতাল্লিশও মৌলিক সংখ্যা, কেননা তেতাল্লিশকে এক আর তেতাল্লিশ ছাড়া আর কোনো কিছু দিয়েই ভাগ করা যায় না। ঊনপঞ্চাশ মৌলিক সংখ্যা নয়, কেননা একে সাত দিয়ে ভাগ করা যায়, হ্যাঁ তিনটা গুণনীয়ক আছে, এক ঊনপঞ্চাশ নিজে একটা, সাত একটা। সাতান্নকে কিন্তু তিন দিয়ে ভাগ করা যায়, ১৯ বার যায়, আবার ১৯ দিয়েও তিনবার যায়, সো এটা মৌলিক সংখ্যা নয়। ৬৯কে এক আর ৫৯ ছাড়া কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না, সো এটা মৌলিক সংখ্যা। ৬৩কে তিন দিয়ে ভাগ করা যায়, আবার ২১ দিয়েও ভাগ করা যায়, তাহলে এটা মৌলিক সংখ্যা নয়। ৬৭ কিন্তু মৌলিক সংখ্যা, একে এক আর ৬৭ ছাড়া আর কিছু দিয়ে ভাগ করা যায় না, সো এটা আমরা করে দেখালাম না, মুখে মুখে বলে দিলাম। আর নিচে যে অঙ্কগুলো আছে, যে মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করো, এগুলোকে, এটার আরেক নাম আছে যে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো, এরকমভাবে বলতে পারে। তো আমরা এই অঙ্কগুলো করছি এখন, আমরা দুইয়ের ৩৪ পৃষ্ঠার দুই নম্বরের এক, এখানে দেওয়া আছে হলো ১২। তো এখানে সবসময় মৌলিক সংখ্যা দিয়ে দিতে হবে, অর্থাৎ দুই তিন পাঁচ সাত, হ্যাঁ এই ধরনের সংখ্যা যেগুলো মৌলিক সংখ্যা। তো আমরা জোর হলেই দুই দিয়ে দেবো, একে যেমন তিন দিয়েও যায়, আগে আমরা দুই দিয়ে দিয়ে নেব। দুই দিয়ে ভাগ করলে ছয় বার যায়, ছয় দুগুণে ১২, আবারও যদি দুই দিয়ে দিই তিনবার যায়। আর এই মৌলিক গুণফল হিসেবে প্রকাশ করতে গেলে এগুলোকে গুণন আকারে সবগুলো লিখতে হয়, অর্থাৎ দুই গুণন দুই গুণন তিন, এটা দেখো গুণ করলে আবার এই সংখ্যাটাই ঘুরে আসবে। সো এটা, এটাই বলা হয় মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করা। তো দুই নম্বরটা ছিল হলো ২৪। তো এটাও যেহেতু জোর সংখ্যা, আমরা ফার্স্টে আসলে তিন দিয়ে গেলেও আমরা আগে দুই দিয়ে দিয়ে নেব, ছোট সংখ্যা দিয়ে দিয়ে নিলে জিনিসটা সুবিধা হয়। তো দুই দিয়ে যদি আমরা ভাগ দিই, তাহলে এটা ১২ বার যায়, আবারও দুই দিয়ে দিলাম, ছয় দুগুণে ১২, আবারও দুই দিয়ে দিলাম, তাহলে তিন দুগুণে ৬। এখন এগুলো আমরা সবগুলো গুণন আকারে লিখে দেবো, তিনটা দুই আছে, দুই তিন, আর তার সাথে আছে তিন, তিন দুগুণে ৬, ছয় দুগুণে ১২, ১২ দুগুণে ২৪, গুণ করলে আবার এটা ঘুরে আসবে। তো তিন নম্বরটা আছে হলো ৩৫, ৩৫। তো এটাকে দুই দিয়ে যায় না, তিন দিয়েও যায় না, তো আমরা এটাকে ৫ দিয়ে দেব, ৫ সাতা ৩৫। নেক্সটে এটা আমরা গুণন আকারে জাস্ট লিখে দেবো, ৫ গুণন ৭। ওকে, আচ্ছা এরপরে আছে ৪ নম্বর অঙ্কটা, ৪ নম্বরে যেটা আছে সেটা হলো ৪৫, ৪৫। তো এটাকে ৫ দিয়েও যায়, ৩ দিয়েও যায়, আমরা আগে ৩ দিয়ে দিলাম, ৩ ১৫ ৪৫, আবারও যদি ৩ দিয়ে দিই তাহলে ৩ ৫া ১৫। তারপরে এটা আমরা গুণন আকারে লিখে দেবো, ৪৫ সমান ৩ গুণন ৩ গুণন ৫, এই হয়ে গেল। তারপরে নেক্সটে আমরা আসলাম ৫ নম্বর, অর্থাৎ এটা লাস্ট অঙ্ক, যেটা ২৬। তো এটা জোর সংখ্যা ছিল, আমরা দুই দিয়ে দিলাম, ১৩ দুগুণে ২৬, আর যাবে না, এটা মৌলিক সংখ্যা। সো আমরা এখন গুণন আকারে লিখে দেবো, ২৬ সমান সমান ২ গুণন ১৩। এই ছিল আমাদের ৩৪ পৃষ্ঠার অঙ্ক, আমরা এখন ৩৫ পৃষ্ঠায় চলে যাচ্ছি। এখানে যে গসাগুগুলো আছে, আমরা সবগুলো লসাগু, এই লসাগুগুলো সবগুলো করার চেষ্টা করব। তো প্রথমে আমরা এক নম্বরে আসলাম, এটা ৩৫ পৃষ্ঠা, ৩৫ পৃষ্ঠার এক। তো এক নম্বরটা ছিল ৪, ৬,
তো দুটোকেই দেখো দুই দিয়ে ভাগ করা যায়, দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়। এখন এই সবগুলো গুণ করলেই আমরা লসাগু পেয়ে যাব। গসাগু হলে শুধু একটাই হতো। হ্যাঁ, গসাগুর নিয়ম হলো যে এখানে যতগুলো সংখ্যাই থাক সবাইকে ভাগ যেতে হবে। আসলে এখানে আছেই তো দুইটা, এই জন্য ভালো বোঝা যাচ্ছে না, পরের নিচের অঙ্কগুলো আমরা জিনিসটা বুঝতে পারবো। নির্ণেয় ল সাগু এই সবগুলো গুণ করতে হবে, দুই গুণন দুই গুণন তিন, অর্থাৎ তিন দুগুণে ছয়, ছয় দুগুণে বারো। এটি হলো এক নম্বর অঙ্কটা। তো দুই নম্বর ছিল আট আর দশ, আট আর দশ এদের লসাগু চাওয়া হয়েছে। তো এটা জোড় সংখ্যা, আমরা দুই দিয়ে দিলাম, চার দুগুণে আট আর পাঁচ দুগুণে দশ আর যাবে না। এখন এগুলো সবগুলো গুণ করলেই আমরা লসাগুটা পেয়ে যাব। নির্ণেয় ল সাগু দুই গুণন চার গুণন পাঁচ, তো চার পাঁচা কুড়ি, বিশ দুগুণে চল্লিশ হলো আমাদের লসাগু। নেক্সট আমরা তিন নম্বরটায় আসলাম, তিন নম্বরে আছে তিন আর পাঁচ। এই দেখো এমন কিছু সংখ্যা আছে যেখানে দেখা যাচ্ছে যে দুইজনে দুইজনকেই ভাগ করা যায় এমন কোনো সংখ্যাই নাই। এইসব ক্ষেত্রে গসাগু হলে উত্তর হয় এক, আর লসাগু হলে এটা গুণ করে দিতে হয়। এখানে আমরা সরাসরি এটা বুঝে নিয়ে বলবো, তিন ও পাঁচ এর লসাগু বা নির্ণেয় লসাগু লিখেও করতে পারো। হ্যাঁ, তিন গুণন পাঁচ, তাহলে তিন পাঁচা পনেরো। নেক্সট আমরা চার নম্বরে আসলাম, চার নম্বর আছে বারো আর পনেরো, বারো কমা পনেরো, এটাকে তিন দিয়ে যায়। দেখো তিন চারা বারো আর এটা তিন পাঁচা পনেরো। বাস এখন আমরা ফিনিশিং দেবো। আর নির্ণেয় নির্ণেয় ল সাগু সবগুলো সংখ্যা গুণ করে দিতে হবে, তিন গুণন চার গুণন পাঁচ, তাহলে চার পাঁচা কুড়ি আর এটা তিন বিশ ষাট। এটি হলো আমাদের চার নম্বর অঙ্কটার উত্তর। এবার আমরা চলে যাচ্ছি পাঁচ নম্বর, পাঁচ নম্বর। তো পাঁচ নম্বরে যেটা আছে সেটা হলো চব্বিশ আর ছত্রিশ, চব্বিশ ছত্রিশ ভালো সংখ্যা, জোড় সংখ্যা হলে আসলে সুবিধা, জোড় সংখ্যা হলেই জিনিসটা আমাদের সেটিং করে নিয়ে যাবো। চব্বিশ আর ছত্রিশ, চব্বিশ ছত্রিশ, তো দুটোই জোড় সংখ্যা, আমরা দুই দিয়ে দিলাম, বারো দুগুণে চব্বিশ আর এটা আঠারো দুগুণে ছত্রিশ। আবারও দুই দিয়ে দিলাম, ছয় দুগুণে বারো আর দুই দিয়ে ভাগ দিলে নয় দুগুণে আঠারো। এই অবস্থা দেখো তিন দিয়ে যায়, তিন দুগুণে ছয় আর তিন তিরিক্ষা নয়। এখন গসাগু হলে এই এই সংখ্যা তিনটা গুণ করতে হতো, আর লসাগু হলে সবগুলো গুণ করতে হবে। তো নির্ণেয় ল সাগু দুই গুণন, আমরা দুইগুলো সিরিয়ালি নিতে পারি, তিনটা দুই পাশাপাশি নিয়ে নিলাম আর তিন আছে দুইটা, এগুলো আমরা নিয়ে নিলাম। তো তিন ত্রিক্ষা নয়, নয় দুগুণে আঠারো, আঠারো দুগুণে ছত্রিশ, ছত্রিশ দুগুণে হয় বাহাত্তর। এটাই হলো আমাদের পাঁচ নম্বরের অ্যান্সার। ছয় নম্বরে পঁয়ত্রিশ আর বত্রিশ, পঁয়ত্রিশ আর বত্রিশ, এখানে দেখো এমন কোনো সংখ্যা নাই যে সংখ্যাটা দিয়ে দুইজনকে ভাগ করা যায়। সো এইসব ক্ষেত্রে সংখ্যা দুটো কি গুণ করে দিতে হবে। এখানে আমরা এইভাবে লিখে দিই, নির্ণেয় নির্ণেয় ল সা গু, তো পঁয়ত্রিশ গুণন বত্রিশ, এটা আমরা রাফে গুণ করে নিতে পারি। পঁয়ত্রিশ আর বত্রিশ, পাঁচ দুগুণে দশের শূন্য হাতে এক, তিন দুগুণে ছয়ের একে সাত, এক ঘর কাটা, তিন পাঁচা পনেরোর পাঁচ হাতে এক, তিন তিরিক্ষা নয়ের একে দশ শূন্য, সাত আর পাঁচে বারো, বারোর দুই হাতে এক এক, তাহলে এগারোশো বিশ। এটাই হলো অ্যান্সার সাত নম্বর। সাত নম্বরে ছিল বারো আট দশ, বারো আট আর দশ। তো এই যে এখন থেকে শুরু হলো তিনটা সংখ্যা, গসাগু হলে কী হতো, তিনজনকেই ভাগ যায় এমন সংখ্যা দিয়ে দিতে হবে, দুইজনকে গেলে হবে না। লসাগুর ক্ষেত্রে তিনজনকে গেলে ভালো, না হলে কিন্তু দুইজনকে ভাগ গেলেও দিতে হবে। তো তিনটাই যেহেতু জোড় সংখ্যা, আমরা দুই দিয়ে দিলাম, ছয় দুগুণে বারো, চার দুগুণে আট আর এটা পাঁচ দুগুণে দশ, তাই না? তাহলে সেক্ষেত্রে দেখো এটা যেহেতু লসাগুর অঙ্ক, এই যে দুইজনকে দেখো দুই দ্বারা ভাগ যায় অবশ্যই দিতে হবে, কিন্তু গসাগু হলে কিন্তু আর দেওয়া যেত না, কেননা তিনজনকেই ভাগ করা যায় এরকম কোনো সংখ্যা নেই। সো আমরা দুই দিয়ে দিলাম, এটা তিন দুগুণে ছয় আর চারকে দুই দিয়ে ভাগ দিলে দুই দুগুণে চার, আর যাকে ভাগ যায় না সেটা এইভাবেই বসবে। গসাগু হলে এই দুইটা গুণ হতো আর লসাগু সবগুলোই গুণ করতে হয়। তো নির্ণেয় ল সাগু হচ্ছে দুই গুণন দুই গুণন, দুইটা আমরা পাশাপাশি নিয়ে নিতে পারি, আর এদিকে তিন গুণন পাঁচ।
তো 3 5 15, 15 2 30, 30 2 60, আর 60 2 120। আচ্ছা নেক্সট হলো 8 নম্বর, 8 নম্বর 6 9 12, 6 9 12। তো ইচ্ছে করলে আমরা কিন্তু 2 দিয়েও দিতে পারি, যেহেতু 2 জনকে ভাগ করা যায়, বা 3 দিয়ে 3 জনকেই যায়, কোনোটাই সমস্যা না। কিন্তু গসাগু হলে তোমাকে 3 দিয়ে দিতে হতো, 2 দিয়ে দেওয়া যেত না, কারণ 2 দিয়ে কিন্তু একে ভাগ করা যায় না, সবাইকে ভাগ দিতে হবে। সো আমরা লসাগুর ক্ষেত্রে আগে ছোট সংখ্যা দিয়ে সেরে নেব, 2 জনকে গেলেও 3 2 6, আর একে ভাগ গেল না, এটা এইভাবে থাকলো, আর এটা 6 2 12। এখন দেখো 3 দিয়ে 3 জনকেই যাবে, 3 3 3 3 9, 3 2 6। তুমি ইচ্ছে করলে এখানেও 3 দিয়ে দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এখন আমরা ফিনিশিং দেবো, আর একগুলো আসলে লেখার কোনো দরকার হয় না, গুণনের সময় যেহেতু একের আসলে কোনো ভ্যালু থাকে না, সো একগুলো তোমরা বাদ দিয়ে লিখতে পারো। 2 × 3 × 3 × 2, অর্থাৎ 3 2 6, 3 6 18, 18 2 36 হলো অ্যান্সার। নেক্সট হলো আমাদের 9 নম্বরটা, 9 নম্বরে যেটা আছে 14 21 আর 18, 14 21 আর হলো 18। এখানেও দেখো 2টা জোড় সংখ্যা আছে, এই 2টাকে আমরা 2 দিয়ে আগে দিয়ে নিই, 7 2 14 21 যায় না, এভাবেই থাকলো, আর এটা 9 2 18। নেক্সটে দেখো 3 দিয়ে 2 জনকে যায়, আমরা এটাকে সেরে নিই, 7 7ই থাকলো, 3 দিয়ে 21কে ভাগ দিলে 7 বার যায়, আর 9কে ভাগ দিলে 3 বার যায়। এখন লসাগুর ক্ষেত্রে ইম্পর্টেন্ট যে বিষয়টা, এখানে দেখো মৌলিক সংখ্যা হলেও একই সংখ্যা যদি 2 বার 3 বার থাকে, তাহলে কিন্তু ওইটা দিয়ে আবার দিতে হবে, কারণ তুমি যদি এখন সবগুলো গুণ করো 2টা 7 কাউন্ট হবে, কিন্তু আমি যখনই দেখো 7 দিয়ে আবার দিলাম, এটাও 1 আসলো, এটাও 1 আসলো, 3 আসলো। এখন আমরা যদি এগুলো সবগুলো গুণ করি, 7 কিন্তু 1 বার কাউন্ট হচ্ছে, তার মানে কি উত্তরটা ভ্যারি করবে। সো নির্ণয় লসাগু আমরা একগুলো নেব না, 2 × 3 × 7 × 3, তো 3 7 21, আর 21 × 6, 6 × 6, 6 2 12, সো 126 হলো এটার রেজাল্ট। এরপরে আর 2টা অঙ্ক রয়েছে মাত্র, 10 নম্বরে আসি আমরা, 36 করছি, 36 পৃষ্ঠার 10 নম্বর, 10 নম্বরে আছে 16 24 15 28, 16 24 15 আর 28। তো এখানে 3টা জোড় সংখ্যা আছে, আমরা আগে 2 দিয়ে দিই, 8 2 16, আর এটা 12 2 24, 15কে গেল না, আর 2 দিয়ে 28কে ভাগ দিলে 14 বার যায়। তো আবারও 2 দিয়ে দেওয়া যায়, 3টা জোড় সংখ্যা আছে এখানে, 2 দিয়ে ভাগ দিলে 4 2 8, 6 2 12, 15কে গেল না, আর এটা 7 2 14। নেক্সটে দেখো কমপক্ষে 2 জনকে ভাগ গেলেও দিতে হবে, লসাগুর নিয়মিটা 2 দিয়ে 2 জনকে যায়, 2 2 4, আর এটা 3 2 6, আর এটাকে গেল না, এটাকেও গেল না। নেক্সটে আমরা 3 দিয়ে দেবো, যেহেতু 3 দিয়ে 2 জনকে ভাগ করা যায়, গসাগু হলে সবাইকে ভাগ করা যেতে হবে, তাহলে দিতে হবে। তো 1 বার গেল, আর এটা 5 বার গেল, আর এখানে 7 থাকলো। সো আমরা এখন নির্ণয় লসাগুটা পেয়ে গেলাম, সবগুলো যদি আমরা গুণ করি তাহলে আমরা লসাগু পেয়ে যাব। নির্ণয় লসাগু তাহলে 2 × 2 × 2, এই 2টাও আমরা পাশাপাশি নিয়ে নিতে পারি, 4টা 2 আছে, 1টা 3 আছে, 1টা 5 আছে, আর 1টা 7 আছে। তো যেদিক থেকে গুণ করি, 2 2 4, 4 2 8, 8 2 16, 3 16 48, আর এদিকে 5 7 35, 48 আর 35, 5 8 40, 0 হাতে 4, 4 5 20, 20 আর 4 24, তারপর 1 ঘর কাটা, 3 8 24, 4 হাতে 2, 3 4 12 13 14, একটু বড় উত্তর, 4 4 8, আর এটা 4 8 2 6, 1680 হলো অ্যান্সার। তো এবার আমরা লাস্ট অঙ্কে চলে আসছি, 36 পৃষ্ঠার 11 নম্বর, 7 10 12 14, 7 10 12 14। তো 3টা জোড় সংখ্যা আছে, আমরা 2 দিয়ে আগে দিয়ে নিই, এটা 5 2 10, এটা 6 2 12, এটা 7 2 14। এখন দেখো 7 আছে 2টা, সো 7 দিয়ে দিতে হবে, এখানে 1 বার গেল, এটা গেল না, এটা গেল না, এটা 1 বার গেল। এখন এগুলো যদি আমরা সব গুণ করি, তাহলে আমরা নির্ণয় লসাগুটা পেয়ে যাব, নির্ণয় লসাগু তাহলে 2 × 7 × 5 × 6, সো 5 6 30, আর এদিকে 7 2 14, তাহলে 30 আর 14, 14 0 0, 3 14 42, অর্থাৎ 420 হলো অ্যান্সার।
তো আমরা আজকের ভিডিও এখানে শেষ করলাম। পরবর্তীতে আমরা পরের পার্টির নেক্সট অঙ্কগুলো অর্থাৎ আমাদের মেবি অনুশীলনীর না তার আগে আর একটা পৃষ্ঠার অঙ্ক আছে 36 পৃষ্ঠা, এটা শেষ করে আমরা অনুশীলনীতে যাব। আজকে পর্যন্তই ধন্যবাদ।